গ্রামাঞ্চলে থানকুনি পাতার ব্যবহার আদি আমল থেকেই চলে আসছে ছোট প্রায় গোলাকৃতি পাতার মধ্যে রয়েছে সব গুণ থানকুনি পাতার রস রোগ নিরাময়ে অতুলনীয় প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বহু রোগের উপশম হয় এর ভেষজ গুণ থেকে শরীরকে নানা দিক থেকে সুস্থ রাখতে এই পাতার জুড়ি মেলা ভার প্রতিদিন এই পাতার রস খেতে পারলে কোনো চিন্তাই থাকবে না তবে ওষুধ আমাদের দেশেই নয় খ্রিস্টপূর্ব সতেরো শতক থেকেই আফ্রিকা জাভা সুমাত্রাতেও ওষুধ হিসেবে ব্যবহার করা হয় এই পাতা মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতেও এই পাতা বাটা খুবই উপকারী এছাড়া এই শীতের মৌসুমে থানকুনি পাতা আপনাকে খেতেই হবে কেন এত জোর দিয়ে বলছি এর অনেকগুলো কারণ রয়েছে চলুন জেনে নেওয়া যাক সেই সম্পর্কে এক টক্সিক উপাদানেরা শরীর থেকে বেরিয়ে যায় নানাভাবে সারাদিন ধরে একাধিক ক্ষতিকারক টক্সিন আমাদের শরীরে রক্তে প্রবেশ করে এই সব বিষেধের যদি সময় থাকতে থাকতে শরীর থেকে বের করে দেওয়া না যায় তাহলে কিন্তু বে যায় বিপদ আর এই কাজটি করে থাকে থানকুনি পাতা কীভাবে করে এক্ষেত্রে প্রতিদিন সকালে অল্প পরিমাণ থানকুনি পাতার রসের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে খেলে রক্তে উপস্থিত ক্ষতিকারক উপাদানগুলি বেরিয়ে যায় ফলে একাধিক রোগ থেকে দূরে থাকা যায় দুই ক্ষতের চিকিৎসা করে থানকুনি পাতা শরীরে উপস্থিত স্পেওনিনস ও অন্যান্য উপকারী উপাদান এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই তো এবার থেকে কোথাও কেটে গেলে সঙ্গে সঙ্গে সেখানে অল্প করে থানকুনি পাতা বেটে লাগিয়ে দেবেন দেখবেন নিমেষে কষ্ট কমে যাবে তিন মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায় নিয়মিত থানকুনি পাতা খাওয়া শুরু করলে শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট এবং পেন্টাসাইক্লিক ট্রিটার পেনস নামের একটি উপাদানের মাত্রা বাড়তে শুরু করে যে কারণে ব্রেন সেল ভালোভাবে কাজ করতে পারে স্মৃতিশক্তির উন্নতি তো ঘটেই সেই সঙ্গে বুদ্ধি বাড়াতেও সহায়তা করে এই কারণেই তো ছোটো বাচ্চাদের থানকুনি পাতার রস খাওয়ানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা চার হজম ক্ষমতার উন্নতি ঘটে থানকুনি পাতা হজম ক্ষমতারও উন্নতি হবে কারণ একাধিক গবেষণায় দেখা গেছে থানকুনি পাতায় উপস্থিত একাধিক উপকারী উপাদান হজমের সহায়ক অ্যাসিডের খরণ যাতে ঠিকমতো হয় সেদিকে খেয়াল রাখে ফলে বদ হজম এবং গ্যাস অম্বলের মতো সমস্যা মাথা চাড়া দিয়ে উঠতে পারে না পাঁচ আমাশয়ের মতো সমস্যা দূর হয় এক্ষেত্রে প্রতিদিন সকালে খালি পেটে নিয়ম করে থানকুনি পাতা খেতে হবে এমনটা টানা সাত দিন যদি করতে পারেন তাহলেই কেল্লা ফতে এই ধরনের সমস্যা কমাতে আরেকভাবেও থানকুনি পাতাকে কাজে লাগাতে পারেন প্রথমে পরিমাণ মতো থানকুনি পাতা বেটে নিন তারপর সেই রসের সঙ্গে অল্প করে চিনি মেশান এই মিশ্রণটি দুই চামচ করে দিনে দুইবার খেলেই দেখবেন কষ্ট কমে যাবে ছয় পেটের রোগের চিকিৎসায় কাজে আসে অল্প পরিমাণ আম গাছের ছালের সঙ্গে একটি আনারসের পাতা হলুদের রস এবং পরিমাণ মতো থানকুনি পাতা ভালো করে মিশিয়ে ভালোভাবে বেটে নিন এই মিশ্রণটি নিয়মিত খেলে অল্প দিনের মধ্যেই যে কোনো ধরনের পেটের অসুখ সেরে যাবে সেই সঙ্গে ক্রিমের প্রকোপও কমে তাই বন্ধুরা নিয়মিত খাদ্য তালিকায় রাখুন থানকুনি পাতা আশা করি অনেক উপকার পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত আমাদেরকে জানান ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ